মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহস্পতিবারের দিল্লি সফরকে ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। কৌতূহল আরও বেড়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হওয়ায়। বিরোধীরা ইতিমধ্যে দিদি মোদি সেটিং তত্ত্ব তুলে সরব হয়েছেন। এবার সেই বিষয়ে মুখ খুললেন মোহাম্মদ সেলিম। সিপিএমের রাজ্য সম্পাদকের কটাক্ষ, দিদি দিল্লিতে প্রতিবার যাচ্ছে না, দাদার পায়ে পড়ছেন বাঁচার জন্য। আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যাবেন, দাদা পায়ে পড়ি। আগে হয়েছে সরদার সভা, হয়েছে নরস সভা, হয়েছে নরস সভায় আদানি ছিলেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর বুধবারের মন্ত্রিসভার রদবদল নিয়ে তোপ দাগলেন সুজন চক্রবর্তী। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্যের প্রশ্ন, মন্ত্রীদের পদত্যাগ করিয়ে কি হবে, বাংলা কবে মুখ্যমন্ত্রীর অসভ্যতা থেকে মুক্তি পাবে? মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন বলে মাঝে মধ্যে বলছেন আমার কাছে আলকাতরাজ। ওর আলকাতরাজ দলের নেতাদের মন্ত্রীদের মুখে উনি মাখিয়ে দিয়েছেন, তাকেও বেশি মাখিয়ে দিয়েছেন। গোটা বাংলার সাধারণ মানুষের, বাংলা গোটা ভারতবর্ষের কাছে যে গর্বের জায়গা ছিল এখন কার্যত স্বীকৃত। বাংলার ছেলে মেয়েরা ভিন রাজ্যে গিয়ে নানান রকম অসুবিধা, সবাই জানেন, এই সব থেকে ধামা চাপা দিয়ে আচ্ছা আমি নতুন মন্ত্রী করছি, নতুন পুরনো মন্ত্রী বাদ দিচ্ছি, এসবের মানে কি আছে? আপনি কি পারবেন? পার্থ চ্যাটার্জি ধরা পড়ে গেছে, পরেশ অধিকারী ধরা পড়ে গেছে, আপনার মন্ত্রিসভার মন্ত্রী ছিল রাজীব ব্যানার্জি ধরা পড়ে গেছে আপনার কথা নিয়ে, আপনার মন্ত্রিসভার মন্ত্রী ছিল শুভেন্দু অধিকারী, আপনি বলছেন শুভেন্দু অধিকারী আপনার নেতৃত্বে মন্ত্রিসভায় কার্যত চাকরি বিক্রি করেছে। মন্ত্রিসভা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি অ্যান্ড কালেক্টিভ রেসপন্সিবিলিটি, তাদের যেমন দায় তেমন দায় অবশ্যই মুখ্যমন্ত্রীও বটে। এদিন হলদিয়ার ব্রজলাল চক থেকে বিশাল মিছিল বের করে সিপিএম এর কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক ইউনিয়নগুলি। মিছিল থেকে স্লোগান ওঠে, অবিলম্বে তৃণমূলের সমস্ত অভিযুক্ত নেতা মন্ত্রীর গ্রেপ্তারের। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে এখন টেট দুর্নীতি এবং পার্থ চট্টোপাধ্যায়ের ইডির হাতে গ্রেপ্তার ইস্যুতে যথেষ্টই ব্যাকফুটে তৃণমূল। এই আবহে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক এবং তৃণমূল সাংসদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের দিকেই তাকিয়ে গোটা রাজ্যবাসী। শুভাশিস চট্টোপাধ্যায়, রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।